আমাদের এই যুগে পোলাপান ভাবে যে একটা চ্যাপ্টারে ম্যাথ করলাম পড়লাম শেষ, বাট আলটিমেটলি ধরো তুমি একটা ক্রিকেট ম্যাচ খেলবা, তোমার তো আলটিমেট টার্গেট HSC বা অ্যাডমিশন বা যে কোনো একটা এক্সাম, রাইট? সো আমি অনেকক্ষণ ধরে মনে করো ধরো ক্রিকেট নিয়ে প্রচুর পড়াশোনা করলাম, এই করলাম ওই করলাম, এক দুইটা ম্যাচ খেললাম, বাট আলটিমেটলি আমার ফাইনাল ম্যাচ খেলার আগে আমাকে প্র্যাকটিস করতে হবে না? ক্রিকেট তো আলটিমেটলি মাঠে খেলার জিনিস, রাইট? সো আমি যখন পরীক্ষার হলে যাব অবশ্যই আমাকে সেখানে আউটপুট দিতে হবে, একটা চ্যাপ্টার জাস্ট ক্লাস করে পড়ে আমার কাজ শেষ না, এবার আমাকে এক্সাম দিতে হবে। তুমি যদি একটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে এক্সাম দাও, তুমি তোমার ওই চ্যাপ্টারের যতগুলো গ্যাপ সব খুঁজে পাবা, এবং এক্সামের ভুলগুলো কমপ্লিট করার পরে দেখবা চ্যাপ্টারের একটা মাথার মধ্যে স্থির ধারণা আসছে যে আমি পারি, এবং খুব সুন্দর মতো আউটপুট দেখবা যে যখন একটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে তুমি 75% মার্ক পেয়ে গেছো, অবভিয়াসলি তোমার ব্রেন বুঝবে যে এই চ্যাপ্টারটাতে আমি দক্ষ, আমি পারি। এখন চ্যাপ্টার কমপ্লিট করার পরে তুমি একটা আউটপুট দিতে পারছো না 10%, 20%, তখন বুঝতে হবে যে না আমার পড়ার প্রসেস ঠিক নাই। সো এক্সাম দিবে একটা চ্যাপ্টার পড়ার পরে, বাসায় অনলাইনে অফলাইনে যেখানে হোক এক্সাম যদি নাও দিতে পারো, ধরো এক্সাম দিতাম না আমি, তাও প্র্যাকটিস করতে হবে। একটা চ্যাপ্টারে 10টা ম্যাথ তুমি করছো চ্যাপ্টারটা পড়ার সময়, তারপরে তুমি বইটা ক্লোজ করে 5টা ম্যাথ নিজে করার চেষ্টা করো, এই প্র্যাকটিসটা যখন তুমি প্র্যাকটিস করে পারবা তখন ব্রেন বুঝবে যে না ঠিক আছে চ্যাপ্টার কমপ্লিট হয়েছে।